আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি ভূগোল প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের ক্লাস নেব। আজকে শিখন পল্টি হচ্ছে আবহাওয়া ও জলবায়ু। প্রথমেই আমরা জেনে নিই যে আবহাওয়া কাকে বলে। কোনো একটি স্থানের সাময়িক তাপমাত্রা, বৃষ্টিপাত, আর্দ্রতা, বায়ুপ্রবাহ ইত্যাদির অবস্থাকে ওই স্থানের আবহাওয়া বলে। আর জলবায়ু কী? জলবায়ু হচ্ছে কোনো অঞ্চলের দীর্ঘদিনের আবহাওয়ার গড় অবস্থা। এটি সাধারণত 20 থেকে 30 বছরের অ্যাভারেজ করে বের করা হয় যে 20 থেকে 30 বছরের যে আবহাওয়াটা কোনো একটা অঞ্চলে সেটি পর্যবেক্ষণ করে সেটির উপর ভিত্তি করে কোন অঞ্চলের জলবায়ু নির্ধারণ করা হয়। তাপমাত্রা আবহাওয়ার একটা উপাদান। তাপমাত্রাটা এটি পরিবর্তনশীল। তোমরা লক্ষ্য করবা, যেমন যে এখন আমরা দেখতেছি যে সকালে এক ধরনের তাপমাত্রা, আবার দুপুরে অন্য ধরনের তাপমাত্রা, এবং রাতে আবার আরেক ধরনের তাপমাত্রা। অর্থাৎ তাপমাত্রাটা এটি স্থির না, দ্রুত পরিবর্তনশীল। যেমন আমাদের শীতকালে দেখা যায় আমাদের দেশে সকালবেলা একটু টেম্পারেচারটা বাড়ে, অনেক সময় একটু রোদ্র উঠলে আবার দেখা যায় বিকেলের দিকে আস্তে আস্তে তাপমাত্রা কমতে থাকে। একইভাবে বৃষ্টিপাতও এরকম সাময়িক একটা অবস্থা। কোনো সময় দেখা যায় সকালে আকাশ পরিচ্ছন্ন, কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় হঠাৎ বৃষ্টি হওয়া শুরু হলো। হ্যাঁ, একইভাবে আর্দ্রতা, কোনো সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়েছে, আবার কোনো সময় কমে যায়। তো এগুলি দ্বারা বোঝানো হয় যে আবহাওয়ার অবস্থাটা, এগুলি দ্বারা পরিমাপ করা হয় কোনো স্থানে। এটা আমাদের এই বাসাতে হতে পারে, অথবা আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে হতে পারে। যে তাপমাত্রা মাপার যে যন্ত্র আমরা দেখব, সেখানে তাপমাত্রাটা দৈনিক উঠানামা করে, বিভিন্ন সময় তাপমাত্রাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। একইভাবে এরকম বৃষ্টিপাতও দেখা যায় এক এক সময় এক এক রকম। এই সবগুলি একটু দীর্ঘ সময়ের, তোমরা জানো তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত এগুলি রেকর্ড করা হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এগুলি রেকর্ড করে এবং দীর্ঘ সময়ের তাদের কাছে পরিসংখ্যান আছে। এগুলোর উপরে ভিত্তি করে এই তাপমাত্রাটা, এই জলবায়ুটা পরিমাপ করা হয়। আমাদের দেশের জলবায়ুর নাম হচ্ছে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু। তা আমাদের দেশে দীর্ঘদিনের এই আবহাওয়াটা পরিমাপ করে এই জলবায়ুটা নির্ণয় করা হয়েছে। তো এগুলি হচ্ছে আবহাওয়ার উপাদান। আর জলবায়ুর নিয়ামক, এখন আমরা জলবায়ু নিয়ামক সম্পর্কে জানি যে জলবায়ু কাকে বলে। আমি আগেই বলেছি যে কোনো একটি অঞ্চলের 20 থেকে 30 বছরের আবহাওয়ার গড় অবস্থা হচ্ছে ওই অঞ্চলের জলবায়ু। এখন কোনো একটি অঞ্চলে 20 থেকে 30 বছর তাপমাত্রা, একেবারে বৃষ্টিপাত, হ্যাঁ, এগুলি মেজারমেন্ট করা হয়, রেকর্ড করা হয়, বিশ্লেষণ করা হয়, তারপরে ওই অঞ্চলের জলবায়ু নির্ধারণ করা হয়। এখন এই জলবায়ুকে আবার নিয়ন্ত্রণকারী কিছু প্রভাবক আছে যেগুলি কোনো অঞ্চলের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে থাকে। এই জন্য এগুলি আমাদের জানা জরুরি। একটি হচ্ছে এই এই অক্ষাংশ। তোমরা জানো নিম্ন অক্ষাংশে, যেমন 0 থেকে 5 ডিগ্রি অক্ষাংশ, এখানে তাপমাত্রা সূর্যের তাপ লম্বভাবে কিরণ দেয়, যার ফলে এখানে সারা বছরে তাপমাত্রা বেশি থাকে এবং এর সাথে সাথে বৃষ্টিপাতও বেশি থাকে। একইভাবে এই যদি আমরা উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, অর্থাৎ ক্রমশ যখন অক্ষাংশটা বাড়বে, অর্থাৎ 0 থেকে 5, 10 এভাবে 30, 60, 70, 80, 90, তখন তাপমাত্রাটা কমতে থাকে। কারণ হচ্ছে ওইদিকে নিরক্ষরেখা থেকে দুই প্রান্তের দিকে সূর্যের আলো তীর্যকভাবে কিরণ দেয়, ফলে সেখানে, অর্থাৎ উচ্চ অক্ষাংশগুলোতে সূর্যের আলো তীর্যক কিরণ দেওয়ার ফলে সেখানে তাপমাত্রাটা কম থাকে। তাহলে অক্ষাংশটা
জলবায়ুটাকে নিয়ন্ত্রণ করে। আরেকটি হচ্ছে উচ্চতা। সাধারণত প্রতি 165 মিটার উচ্চতা 1 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা হ্রাস পেতে থাকে, অর্থাৎ আমরা যতই উপরে যাব ততই তাপমাত্রাটা কমতে থাকবে। এই জন্য দেখা যায় যে হিমালয়ান অঞ্চল, এটি যদিও নেই বঙ্কাংশ অঞ্চলে অবস্থিত, তারপরে দেখা যায় এই অঞ্চলে ভরা জমে। কেন? হিমালয় পর্বতের উচ্চতা প্রায় আট হাজার মিটার, অর্থাৎ 8 কিলোমিটার উপরে। ফলে এখানে দেখা যায় হিমালয়ের সূর্য প্রায় সময় বরফ জমে থাকতে দেখা যায়, এই জন্য এটি এই যদিও জিরুত এটি 20 থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে, কিন্তু আমরা দেখি যে এখানে প্রায় বরফ জমে। এটার কারণ একটি এটার উচ্চতার কারণে। তাহলে উচ্চতাটাও জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। এখানে সারা বছরই বরফ জমে থাকে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমরা জানলাম উচ্চতাটা জলবায়ুর উপর প্রভাব বিস্তার করে। একইভাবে আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ামক হচ্ছে সমুদ্র থেকে দূরত্ব। সাধারণত উপকূলীয় অঞ্চলে এই দেখা যায় সমুদ্র থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস যখন উপকূলীয় অঞ্চলে প্রবাহিত হয়, তখন দেখা যায় ওই জলীয় বাষ্পপূর্ণ বায়ু থেকে বৃষ্টিপাত হয়। কিন্তু এটি সাধারণত সমুদ্র উপকূলীয় এলাকা অথবা আশপাশ অঞ্চলে বেশি প্রভাব দেখা যায়, কিন্তু যতই সমুদ্র থেকে আমরা দূরে যাব ততই এর প্রভাব কমতে থাকবে। যেমন বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় এই সমুদ্র উপকূলীয় অঞ্চল যেমন চট্টগ্রাম এই এলাকাতে দেখা যায় যে বৃষ্টিপাতটা বেশি হয়, আবার রংপুর দিনাজপুর এসব অঞ্চলে বৃষ্টিপাতটা কম হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই সমুদ্র থেকে দূরত্ব এটাও একটি গুরুত্বপূর্ণ নিয়ামক। এছাড়া আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ নিয়ামক আছে, যেমন সমুদ্র স্রোত। সাধারণত উষ্ণ সমুদ্র স্রোত যে এলাকা আছে সে এলাকার জলবায়ু ভিন্ন হয়। যেমন ইউরোপীয় এলাকাতে এই উষ্ণ স্রোতের কারণে, উত্তর আটলান্টিক প্রবাহের কারণে দেখা যায় এই অঞ্চলের বন্দরগুলো অনেকটা বরফমুক্ত থাকে। আবার গ্রিনল্যান্ড স্রোত অর্থাৎ উত্তর দিক থেকে যে স্রোতগুলি আসে, এই স্রোতগুলি যেহেতু এই সমস্ত এলাকা উত্তর পৃথিবীর উত্তর প্রান্ত এরকম সেখানে বরফ জমে থাকে, ওই এলাকা থেকে যে স্রোতগুলি আসে সেগুলি স্বভাবতই কী থাকে, শীতল থাকে এবং আশেপাশে এলাকাতে এই তাপমাত্রাটা কমিয়ে ফেলে। হ্যাঁ, শীতল আবহাওয়ার কারণে, শীতল স্রোতের কারণে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্র স্রোতের একটি গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। যেখানে উষ্ণ স্রোত থাকবে সেখানে আবহাওয়া একরকম হবে, আর যেখানে শীতল স্রোত থাকবে সেখানে আবহাওয়া অন্যরকম হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি এই আবহাওয়া জলবায়ু নিয়ামকগুলি নিয়ে আলোচনা করলাম। তোমরা তোমাদের পাঠ্য বইতে দেখবা এই বিষয়গুলো, একটু বোঝার চেষ্টা করবে। এই বিষয়গুলি থেকে অনেক সময় দেখা যায় জ্ঞানের প্রশ্ন আসে, যেমন আবহাওয়া কাকে বলে, অথবা অনেক সময় অনুধাবনের প্রশ্ন আসে যে উচ্চতা কীভাবে জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। তাহলে এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ, তোমরা এই জলবায়ু নিয়ন্ত্রণকারী উপাদানগুলো সম্পর্কে একটু ভালো করে জানবা। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে আমি ইনশাআল্লাহ যে বাকি শিখন ফলগুলো নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।